মাধ্যমের থেকে বাংলার মানুষ পুরো দেশকে জানিয়েছে কি বাংলা এইবার দিদি যাচ্ছে বিজেপি আসছে। আজ আপনাদের মাঝখানে আসার আগে তরুশ্রী আমায় জানিয়েছে দিদি আমার কনস্টিটিউয়েন্সির মানুষকে প্রত্যেকটা কৃষককে নরেন্দ্র মোদী সরকার কিষাণ সম্মান নিধি দিতে চায় কিন্তু বাংলায় মমতা দি বাংলার আসাম পরে কৃষককে নিধিটা দিতে চাইছিলেন না। আজ আমাকে তনুশ্রী জানিয়েছে কি দিদি আমার এই কনস্টিটিউয়েন্সিতে প্রত্যেক গরিব পরিবার খাওয়ার জল চাইছে নরেন্দ্র মোদী জল জীবন মিশনের মাধ্যমে থেকে বাংলার জন্য টাকাটা নিশ্চিত করেছে কিন্তু টিএমসির সরকার গরিবের উন্নয়ন চায় না গরিব পরিবার ভালো খাবার জল পাবে এটার জন্য টিএমসির গুন্ডারা সিন্ডিকেট প্রয়োজন করতে চাইছিল না। আজকে যত আমাদের মহিলারা উপস্থিত হয়েছে ওদেরকে জানাতে চাই নরেন্দ্র মোদী সরকার মহিলার সম্মানে কাজ করতে চায় কিন্তু টিএমসির গুন্ডারাজ বাংলার মহিলাকে অপমানিত করে বাংলার মহিলার সাথে অত্যাচারটা করে। আর প্রথম ফেজের ভোটিং এ দিদির লোক কত ভয় পেয়েছে কত ক্লান্ত হয়েছে ওটা আমরা নন্দীগ্রামে দেখতে পেরেছি। নন্দীগ্রামে বিজেপির একটা সাধারণ কর্মীর বউয়ের সাথে টিএমসির গুন্ডারা রেপ করেছে। আজ আপনাদের সঙ্গে দিদিকে জিজ্ঞাসা করতে চাই দিদি যে সাধারণ মহিলার রেপ হয়েছে যে সাধারণ মহিলাকে টিএমসির গুন্ডারা ধর্ষিত করেছে ও কি বাংলার মেয়ে নয়? ওই মহিলাটা কি ক্ষতি করেছিল কি অপরাধ করেছিল কি ওর সাথে এত জঘন্য অত্যাচার টিএমসির কর্মীরা করেছে? দিদিকে জিজ্ঞাসা করতে চাই দিদি লজ্জা করে না একটি বাংলার বউয়ের সাথে এত বড় অত্যাচার হয়েছে মেয়েটি ধর্ষিত হয়েছে আর দিদি বলছেন এটা একটি সাধারণ ঘটনা। আজ আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মহিলার ধর্ষিত হওয়া কি বাংলার জন্য সাধারণ জিনিস? টিএমসির গুন্ডারা বিজেপির কর্মীর বাড়ির মেয়েকে ধর্ষিত করছে ওটা কি একটা সাধারণ ঘটনা? তাই আজ আপনাদেরকে হাত জোড় করে বলতে এসেছি 6 তারিখে অসাধারণ ভোট করে টিএমসির গুন্ডারাজটা শেষ করুন। পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে তনুশ্রী দিকে আপনার সেবা করার জন্য আপনারা বিজেপির সরকারটা প্রতিষ্ঠিত করুন এই নিবেদন নিয়ে আজকে আপনাদের মাঝখানে এসেছি। আপনারা সবাই জানেন বিজেপি সোনার বাংলা বানাতে চায় আর বাংলা সোনার বাংলার সংস্কারটা কি? বাংলার সংস্কার মহিলার সম্মান দেওয়ার সংস্কার, বাংলার সংস্কার মহিলাদের সুরক্ষা করার সংস্কার। কিন্তু টিএমসির সংস্কারটা কি? টিএমসির সংস্কার মহিলাকে ধর্ষিত করার সংস্কার, টিএমসির সংস্কার মহিলাকে অপমানিত করার সংস্কার, টিএমসির সংস্কার মহিলার হত্যা করার সংস্কার। আজ আপনাদেরকে জানাতে চাই টিএমসির গুন্ডারা
সাধারণ বাড়ির মেয়েকে ধর্ষিত করে আর গরিব মহিলার মায়ের হত্যা করে। দিদিকে আপনাদের মাঝখানে থেকে চিকিৎসা করতে চায়। দিদি তোমার গুন্ডারা 81 বছরের মায়ের পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে, আজকে তোমায় চিকিৎসা করতে চাই। ওই 80 বছরের মায়ের কি পাপ ছিল? ওই মায়ের অপরাধ শুধু এটা কি ওর ছেলে বিজেপির কর্মী ছিল? টিএমসির গুন্ডারা ওই মাকে এত মেরেছে কি 80 বছরের ওই মাটা মারা গেছে? তোমায় আজকে দিদি বলতে চাই, তুমি বাংলার লোকদেরকে জানিয়েছিলে, তুমি কথা বলেছিলে মা মাটি মানুষের, কিন্তু বাংলার মানুষ টিএমসির গুন্ডাদের মাঝখানে থেকে জানতে পেরেছে কি টিএমসি একটি বাংলার মায়ের হত্যা করেছে আর মায়ের রক্ত সাথে বাংলার মাটিটাকে ভিজিয়ে দিয়েছে। তাই এইবার বাংলার এই মা এই মাটি এই মানুষ এখন নিশ্চিত করেছে কি দিদি তোমার অন্যায়টা এখন শেষ হবে, বিজেপির সরকারটা এখন বাংলায় প্রতিষ্ঠিত হবে। দিদি বলেছে খেলা হবে, আজকে দিদিকে জিজ্ঞাসা করতে চাই, এই তোমার খেলা দিদি? মহিলার সম্মানের সাথে খেলা করেছ? বাংলার মহিলার ভবিষ্যতের সাথে খেলা করেছ? বাংলার মায়ের অপমান বাংলার মাটি অপমান এই তোমার খেলা দিদি? তাই এখন বাংলার মহিলা নিশ্চিত করেছে কি টিএমসির খেলা শেষ, টিএমসি যাচ্ছে আর বিজেপি আসছে। দিদি বলেছেন বাংলা নিজের মেয়েকে চায়। কোন মেয়েকে চায় বাংলা? বাংলার সাধারণ মহিলার মেয়েটা কি চায়? বাংলার মেয়ে আর মহিলার দরকার এখন বাংলায় বিজেপি সরকার। আজকে এখানে যত দিদি ভাই দাঁড়িয়ে আছেন সবাইকে জানাতে চাই, আপনারা বাংলায় বিজেপির সরকারটা প্রতিষ্ঠিত করে কি পাবেন আমি আপনাদেরকে জানাতে এসেছি। আমরা সংকল্প করেছি বিজেপি সরকারকে বাংলায় প্রতিষ্ঠিত করে সরকারি চাকরিতে বাংলার মহিলারা 33% সংরক্ষণ পাবে। আমরা নিশ্চিত করেছি আপনারা যখন বাংলায় বিজেপির সরকারটা প্রতিষ্ঠিত করবেন তখন বাংলার প্রত্যেকটা মেয়ে স্কুল থেকে কলেজ অবধি বিনামূল্যে শিক্ষা পাবে। আমরা সংকল্প করেছি আপনারা ভোট দিয়ে বাংলায় বিজেপির সরকারটা প্রতিষ্ঠিত করবেন আর বাংলার মেয়ে যখন বাংলার একটা গরিব বাড়িতে জন্ম নিবে তখন ওই পরিবারটা 50,000 টাকার বন্ড পাবে। বিজেপি সংকল্প করেছে আপনারা ভোট দিয়ে বাংলায় বিজেপির সরকারটা প্রতিষ্ঠিত করবেন আর যদি গরিব পরিবারের মেয়ে 18 বছর পূর্ণ করে বিয়ে করতে চায় তখন এই গরিব পরিবার বিজেপি সরকারের থেকে 1,00,000 টাকা পাবে। তাই আপনাদেরকে আজকে জানাতে এসেছি বিজেপির জন্য বাংলার প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা গরিব মহিলা লক্ষ্মী মেয়ে আর লক্ষ্মীর চিহ্ন পদ্ম ফুল। তাই আপনাদেরকে আজ হাত জোর করে নিবেদন জানাতে চাইছি কি এই ইলেকশনে 6 তারিখে লক্ষ্মী মেয়ের চিহ্ন পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে আমাদের একটি লক্ষ্মী মেয়ে আমাদের প্রার্থীকে আপনারা আশীর্বাদটা দিন, বিজেপি সরকারটা প্রতিষ্ঠিত করুন। আজকে এই নিবেদন নিয়ে আপনাদের মাঝখানে এসেছি। আমি যখন এখানে মাঠে উঠলাম দাদা ভাইরা আমায় নমস্কার করে বলছে জয় শ্রীরাম। কি অবস্থা হয়েছে এখন দিদি? আগে রামনবমীর মিছিলটা বেরোতে দিচ্ছিল না, টিএমসির গুন্ডারা যে দুর্গাপূজায় মায়ের প্রতিমার ভাষণটা করতে দিচ্ছে।
উচিত ছিল না। এখন এই ইলেকশনে বাংলার প্রত্যেকটা গ্রাম থেকে একটি আওয়াজ বেরোচ্ছে, জয় শ্রী রাম। আর ওই আওয়াজটা শুনে গিরিনন্দী গ্রামে গিয়ে চণ্ডী পাঠ করছে। আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চায়, বাংলা কোন মেয়েকে চায়? ও মেয়ে যে রামের নাম শুনে বিরক্ত হয়। বাংলা কোন মেয়েকে চায়? ওই মেয়ে যে দুর্গা পূজায় বিসর্জন মায়ের প্রতিমার করতে দেয় না। বাংলা কোন মেয়েকে চায়? ওই মেয়ে যে মহিলার উপরে অত্যাচার করে ওটাকে সাধারণ ঘটনা জানায়। বাংলা এখন চায় আসল পরিবর্তন, বাংলা এখন চায় বিজেপির সরকার, বাংলা এখন চায় নরেন্দ্র মোদীর সাথ আর আশীর্বাদ। শুনতে পেরেছি কাল নরেন্দ্র ভাই আসছেন দেশে প্রধানমন্ত্রী আপনাদের সামনে, বিজেপি সরকার বাংলার জন্য কি কি করতে চায় ওটা জানাবেন। আপনাদেরকে জিজ্ঞাসা করছি আজকে, আপনারা সবাই আমার সঙ্গে সংকল্প নিন, বাংলায় যদি আসল পরিবর্তন চাই তো 6 তারিখে পোলিং বুথে গিয়ে পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে আমাদের প্রার্থী তনুশ্রীকে আপনারা আশীর্বাদ করুন। আপনাদের জলের সমস্যা, কৃষকের সমস্যা, গরিবের বাড়ির সমস্যা, বাড়িতে লাইট পাঠানোর সমস্যাটা, সব সমস্যার সমাধান তনুশ্রী করবে। আপনাদেরকে নিবেদন জানিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। বলো ভারত মাতা কি?